কত দয়া মাওলা, আর যা মাওলা মুসলমানের ঘরে পাঠাইছে, কত দয়া মাওলার পাগল বানাইয়া রাস্তায় ঘুরায় নাই, কত দয়া মাওলার আমার হাত পা চক্ষু নাসিকা সচল রেখেছে, কত দয়া মাওলার যে আমার বিবেকটা এই হাত পা চক্ষু নাসিকা কেমন করিয়া চলাইতে হইবে মাওলার নির্দেশটাকে প্রাধান্য দেওয়ার মতো স্বেচ্ছায় আমার ভিতরে শক্তি আল্লাহ দান করতেছে। আল্লাহু আকবার, কত দয়ার মালিক যে আপনার বিবেকটা আপনাকে বলে দিছে যে না, পশু আর মানুষের পার্থক্যটা কি আমি আপনাদেরকে অনেকবার বলেছি, পশু তার হাতে যেটা নাগালে পায় সেইটাই ধরে, জিব্বায় যেটা স্বাদ লাগে সেইটাই খায়, চোখে যেটা আকর্ষণ হয় সেইটার ভিতরেই ঝুঁকে পড়ে, কি বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ তার হাতে নাগাইলে পাইলেও ধরে না, বিবেক যখন বলে যে এটা ধরা তার জন্য বৈধ নয়, এটার নাম মানুষ। জিব্বায় স্বাদ লাগলেই খায় না, বিবেক যখন বলে এইটা বিষ্ট খাইলে তুমি মারা পড়বে তখন সে খায় না, এটার নাম মানুষ। চোখে আকর্ষণ হয় দেখলি সে ঝুঁকে পড়ে না, বিবেক যখন বলে এখানে পড়লে আগুনে পুড়ে তুমি মারা যাবে এইটার নাম মানুষ। সুতরাং আল্লাহ মানুষের তার খলিফা বানাইবে, সুতরাং ওই গরু ছাগল ওই হিংস্র জানোয়ারের মতো হাত পা চক্ষু নাসিকে দিয়ে মানুষেরও সৃষ্টি করতে পারত, কিন্তু এতটু দিয়ে এই সৃষ্টি না করিয়া এই সব কিছু দিয়ে এরপর একটা বিবেক মানুষের দিয়ে দিছে যেইটা পৃথিবীর আর কেউ রে দেয় না, একটা স্বেচ্ছা শক্তি দিয়ে দিছে। এইবার মানুষ তোমারে আমি সব শক্তি দিয়ে দিলাম, এই শক্তিটা তুমি আমার সাথে যেমন সম্পর্ক রাখবে, আমার প্রেম আমার ভালোবাসা যতটুকু তুমি মূল্যায়ন করতে পারবে, আমি আল্লাহকে যতটুকু তুমি ভালোবাসতে পারবে ততটুকুই তোমার স্বেচ্ছা শক্তিতে আমি মাওলার জন্যই নিয়োজিত করতে পারবে। আর আমার কাছে থাকে কোটি কোটি বছর, দেড় সেকেন্ডের জন্য দুনিয়ায় যাইয়া প্রেম ভালোবাসা না থাকার কারণে, আল্লাহর ভালোবাসা উপলব্ধি না করার কারণে, আল্লাহর মমতা উপলব্ধি না করার কারণে, আল্লাহর ভালোবাসা থেকে দূরে থাকার কারণে, তুমি যখন আমার দেওয়া শক্তি এই শক্তিগুলোকে স্বেচ্ছায় তুমি আমার জন্য ব্যবহার তুমি করবে না, যেহেতু ভালোবাসা নাই, যে আন্দাজ ভালোবাসা সেই আন্দাজ আপনি আল্লাহর জন্য নিয়োজিত হবেন, যে পরিমাণ মাওলার ভালোবাসা আপনার অন্তরের ভিতরে আসবে সেই পরিমাণ মাওলার ভালোবাসা আপনি নিজে উপলব্ধি করতে পারবেন, আর যেই পরিমাণ মাওলার ভালোবাসা উপলব্ধি করতে পারবেন ওই পরিমাণ মাওলার কাছে আপনি বুক ফুলাইয়া কিয়ামতের ময়দানে হাজির হইতে পারবেন, যেই পরিমাণ আপনি মাওলার ভালোবাসায় পড়িয়া মাওলার জন্য শ্রম দিতে পারবেন ওই পরিমাণ আপনি মাওলার কাছে হাজির হইয়া আপনি একজন সফল বান্দা হইয়া জান্নাতের পুরস্কারের অধিকারী হইতে পারবেন। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।